সংযুক্ত কিষান মোর্চা নির্বাচন মুম্বাই আগনি পথ তাংবতন কেবিংগৈ খরাং তিসাকা ফাসালো ইয়াকসে বদল শিখলা রুংনক হাবনক নিশিমি কাইসা কতর হিমবতন বিশিংতেই কেন্দ্র হাপন সেজাবে অসালনি হিমবত খালাইজাকা মোর্চানি তাংপাং পবিত্র কর্তৈদুল মুম্বাই হাকতনি বিশেষ নিশি কসাম রায়দন সবাই রায়দা সায়াতিকে আর এস এস নি ওয়ানসুংমং চাপংবাই মোদি হাপাং লুকুরক নি বাকেই দেরানাই তাংবতাং ইয়াগনাহার কাহনেই ককশিলচাকা তাংপাং পবিত্র কর চুরির ব্যাপারটা তো সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সবচেয়ে বেশি জানিয়েছে, আমরাও যেটা জানতে পারিনি দেখা যায় যে এটা সাংবাদিক বন্ধুরা আমাদেরকে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের, বিশেষ করে যারা একেবারে ইয়াং সাংবাদিক, হ্যাঁ, তারা যে ভূমিকা গ্রহণ করে এটা তুলে ধরেছেন। এটা পুরাপুরিভাবে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী ওনার সমস্ত বক্তব্য এই নির্বাচনে একেবারে মিথ্যা প্রমাণিত হয়েছে। এত মিথ্যা কোথায়? একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পরে ইচ্ছে কোনো রাজ্যের মানুষ আবার ইলেকশন কমিশন ভিতরটা ঠিক রাখার চেষ্টা করেছে ভালো, কিন্তু বাইরে এসপির নেতৃত্বে তিনি একেবারে বিজেপির দায়িত্ব নিয়ে কাজ করেছে, আইন রক্ষা করেছে, চুর পুলিশ খেলা হয়েছে, গুন্ডাদের তাড়িয়েছে, কিন্তু আবার সেই গুন্ডারা এসে গুন্ডাল করেছে। আমরা বারবার দাবি করেছি তাদেরকে ডিটেন করা হোক, 144 জারি করা হয়েছে, তারা কি করে জমায়েত করে এটা করেনি। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এবং তার সঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চা অন্য অংশ যারা মানুষ আছে, ছাত্র যুব নারী সবাইকে যুক্ত করে আমাদের সর্বভারতীয় সিদ্ধান্ত যে আজকে হলো 24 তারিখে, আজকে ওই যে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে যে বেআইনি একটা পদ্ধতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে তার নোটিফিকেশন, এই নোটিফিকেশনের দিয়ে দিল্লিতে আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি সর্বাধিনায়ক আমাদের সেনাবাহিনীর ওনার কাছে একটা মেমোরান্ডাম পেশ করা হবে। তাই প্রত্যেকটা রাজ্যে এই দিনে এই প্রতিবাদকে সংগঠিত করার জন্য এই সিদ্ধান্ত এসেছে, তাই আমরা আজকে এখানে এই ভিত্তিতে আমরা কালকে নির্বাচন গেল, আমরা আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করে আমরা আরামেশ চৌড়িতে গিয়ে একটি ছোট অল্প সময়ের জন্য একটি সভা, অর্থাৎ এই যে বেআইনি নিয়োগ পদ্ধতি সেটাতে সেনাবাহিনীর সমস্ত যে নিয়ম কানুন এই 75 বছর পরে মোদী সরকার এটাকে লক্ষ্য করেছে এবং এটা আমাদের দেশের প্রতিরক্ষা, দেশের সীমান্ত রক্ষা এই সমস্ত ক্ষেত্রে এটাকে দলীয়করণ করা আরএসএসের নির্দেশে এই কাজটি করেছে, যেটা আমাদের সার্বিকভাবে আমাদের দেশের প্রতি অমঙ্গল হবে এবং যুব সমাজের প্রতি অবমাননা হচ্ছে এবং সেখানে আমাদের এই দেশের যে সেনাবাহিনীর যে চরিত্র তাকে হালকা করা হলো, আমরা মনে করি এটা পৃথিবীতে এই ধরনের কোনো ঘটনা নেই। সেনাবাহিনীর নিয়োগ এটা আলাদা প্রক্রিয়াতে হয়, তার ট্রেনিং আলাদা হয়, নিয়োগের পরে তাদেরকে ছাঁটাই করে দেবে, যেটা 75% রাস্তায় ছেড়ে দেবে, এখন লুপছে, বেসরকারি পুঁজিপতিরা নেবে, বিজেপির অফিসে তারা গার্ড হিসেবে থাকবে, এ তো যুব সমাজের প্রতি অবমাননা। তাই আমরা মনে করি এই সংযুক্ত কিষাণ মোর্চা বলেছে সেনাবাহিনীর যারা সৈনিক তার 90% হলো কৃষকের ঘরের সন্তান, আমাদের দেশের ভারত পাকিস্তান যুদ্ধের সময় 1965 আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন জয় জওয়ান জয়, তাই আমরা এই নারা নিয়ে আমরা এই মোদী সরকারের সম্পূর্ণ অগণতান্ত্রিক এই নীতির বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে